কালো মানিকটা চাচ্ছিলেন কত? কালো মানিক চাইলে 235, বেচা দাম 195। 195। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশানী গরু বাজারে। আজ 18 সেপ্টেম্বর রোজ বুধবার 2024। আজকের বাজার থেকে আপনাদেরকে 2025 কোরবানির উপযোগী শাহিওয়াল শাহগরুর দাম জানাবো। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন শেয়ার করে দেবেন। সাইফুল ভাই, আপনার কি হয়? ছোট ভাই, মানে আপনি শিখাইতেছেন ওনাকে নাকি? ছোট ভাই কি অবস্থা, কি নাম? মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম, সাথে কোনো টাইগার টাইগার আছে নাকি? নাই। আচ্ছা, গরু কতগুলো নিয়ে আসছেন? বেচা বিক্রি হয়েছে? দাম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই গরুটা দাঁতছে কটা ভাই? এখনো দাঁত নাই। কত চাইছিলেন? 15। 1,15,000। সংগ্রহ করা কোথা থেকে? ফরিদপুর থেকে, রাজবাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, গরু সুস্থ আছে তো? সুস্থ আছে। এটা কেমন নাকি সেম দাম? একই দাম নাকি ভিন্ন দাম? একই দাম, একই দাম, এটাও একই দাম, এটাও একই দাম। এগুলো কি দাঁতছে? এটা একটাও দাঁত নাই। দাঁতাল গরু না আনবেন? দাঁতাল গরু মানুষ পছন্দ করে তো? এগুলো বাচ্চা? আচ্ছা আচ্ছা, তার মানে আগামী ঈদের জন্য, 25 সালের জন্য। এই লাল গরুটা কত চাচ্ছিলেন? ওইটা ওইটা জি জি, চাইলে 30, বেচা দাম 20। মাশাল্লাহ, কালারটা তো একদম লাল ভাই। এই সুস্থ তো? সুস্থ আছে। আচ্ছা, বড়টা কত চাইছিলেন? পাঁচ মন কম হবে। তারপর আপনার আইডিয়া ভালো। এই তো ব্যাপারি ব্যাপারি বাবার থেকে আপনারা কাঁদে দেন, তার তো ব্যাপারি বাবা আসে না ভাই। যাত্রা হয় নাই দেওয়াল আজকে, এখনো এখনো যাত্রা হয় নাই। এই বড়টা চাইছেন কত? বড়টা একই দাম। শেষ কত বেচে? সরজমিনে আসলে আসলে কম হবে। আচ্ছা আচ্ছা, কম হবে। এগুলো কি আপনাদের নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো মাশাল্লাহ খুব সুন্দর দেখি আঙ্কেল, খুব দুটা সুঠাম দেহের গরু। এই কালো কালো মানিকটা চাচ্ছিলেন কত? কালো মানিক চাইলে 235, বেচা দাম 195। 195, 195, মাশাল্লাহ। শরীরে কি তেল দিছেন নাকি? সরিষার তেল? তেল লাগে না, এটা ন্যাচারাল কালার। এটা ন্যাচারাল কি বলে, ন্যাচারাল নাকি এত কালো হয় দেখো? একটু ক্যামেরা ভালো করে দেখায় আসলে কালোটা কিসের? ইয়ারি তো সাদা জি, কালা গরু লাগে ভাই। ব্যাপারই সাদা গরু কালা, তাহলে তো মানাইছে ভালো, সাদা কালো। এটা চাচ্ছিলেন কত? এটা বড়টা চাইলে 45, 245, 210, 210। তাহলে আজকে কি বিক্রি হবে আশা করেন? আচ্ছা, রাকিব ব্যাপারে। আচ্ছা আচ্ছা, নতুন আপনার মোস্তাক ভাই কি বলছেন? নতুন বুঝে না, বুঝে না, সোনামনি। আচ্ছা রাকিব ভাই, আপনার যোগাযোগ নাম্বারটা বলে দেন জি। 0187। আপনারটা দিলে কেউ কেউ ডিস্টার্ব করবে মনে হয় ভাই জি, বলেন। 0184-67-97-111। আচ্ছা, কোনো মেয়েরা যেন ফোন যেন না দেয় নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাইয়ের নাম্বার দিয়েছেন, নিজেরটা দিতে একটু ইদস্ত করতেছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম জি। বুঝতে পারছি সাইফুল ভাইয়ের গরু। দর্শক আমরা দেখবো আজকের কুমিল্লা 14 গ্রাম মিশানী হাট থেকে আপনাদেরকে আরও কিছু 2025 কোরবানি উপযোগে কিছু গরুর দাম জানাবো। আসসালামু আলাইকুম, ভালো? আজকে তো একটা নিয়ে দাঁড়াই আছেন, ঘটনা কি দাফারে? আচ্ছা আচ্ছা, ওগুলো আপনাদের? এটা চাইছেন কত? 75 হলে বিক্রি হবে? 75 হলে বেচা বিক্রি হবে? 75,000 হলে বেচা বিক্রি হবে? কেমন বাজার, কেমন দেখতেছেন? মোটামুটি চলছে গাড়ি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুক, আসসালামু আলাইকুম। দর্শক এদিকে আরো একটি ক্রস জাতের গরু দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। দাচ্ছে নাকি?
দাঁত নাই, কত চাইছেন? এটা 1 লাখ। কত বলে বাজারে? 80 বলে। আপনারা কত বলে দিছিলেন? 85,000 একদম, একদম 85,000। ধন্যবাদ আপনাদেরকে। আমরা দেখতেছি এদিকে একটা একটা করে গরু নিয়ে দাঁড়ায় আছে অনেক ব্যাপারী সাহেব আছে। কি অবস্থা ভাই? ভালোই আছেন? মনটা ভালো? অবশ্যই ভালো। আচ্ছা কত চাইছেন এটা? 95 চাইছেন। কত বলে বাজারে? বাজারে বলতে আছে 80। কি লাল গেঞ্জি, কমলা কালো গেঞ্জি কোথা থেকে পারিছেন? আছে মোটামুটি। কি অবস্থা আপনাদের? গরু আছে আছে নাই? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে দেখছি আপনারা। তো ভাই কত বলছিল বলছিলেন? 70-77 দিবেন না? না ভাইয়া। কত বলে দিছেন? বলে দিছি 85। 85 পালা নাকি জবাই? পালা। 6-7 মাস বাচ্চা ছোট, ঠিক আছে, কিন্তু ওটা শরীরটা গঠনটা অন্যরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। ওকে দর্শক, আমরা দেখবো ঘুরে ঘুরে আরো কিছু গরুর দাম জানাবো। আজকের এই মিশানি হাট থেকে পালন উপযোগী গরুগুলোর দাম কেমন বর্তমান বাজারে, সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি। এদিকে আরো একটি ক্রসজাত সার গরু দেখা যাচ্ছে। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? কত চাচ্ছেন? ওই যে কাস্টমার আসছে, জি 115, 115 চাওয়া দাম। দাঁতছে নাকি? না এখনো দাঁত নাই। আপনি একটা বলেন মুরব্বি। 70 এবং 90 85,000 বলতেছে? আচ্ছা কাস্টমার আছে, 85,000 বলতেছে, একদম 90 আজকের মিশানি হাটে। আমরা দেখতেছি, দেখানোর চেষ্টা করতেছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি এদিকে একটি অনেক সুন্দর হলস্টিয়ান ফ্রিজিয়ান সাত দেখা যাচ্ছে, খুব ভালো একটি মানের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আছি মোটামুটি ভালো আছেন, জি আলহামদুলিল্লাহ। কত চাইছেন এটা? 170। কত বলে বাজারে? 1.5 লাখ বলে। 1.5 লাখ বলে। কেমন বেচা বিক্রি, কেমন টার্গেট? আশা আছে, আরো কিছু হলে ছেড়ে দিবেন। ওজনটা কেমন আছে? 5.5-6 মন হবে। ব্যবসা করেন নাকি পালা করুন? পালা করুন, পালা করুন। কি খাওয়াচ্ছেন এটাকে? বসি ছোলা খাদ্য, মানে গরুর যে ফিট? আচ্ছা আচ্ছা। আর এই যে আপনি যে সুন্দর একটা সত্যের কথা বলছেন, গরুর ফিট গরুর জন্য, মুরগির ফিট মুরগির জন্য। অনেকে গরুর ফিট খাওয়ায় সেটা বলে না, কি জন্য তো বলে না, এটাই মাথা ধরে না। আমার গরু আছে, আমি তো খাওয়াই, তো সমস্যা কি? কিন্তু অনেকে রাজি হয় না, বলতে রাজি হয় না। আচ্ছা ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। আমরা দেখতেছি আরো কিছু পালন উপযোগী 2025 কোরবানি উপযোগী সার গরুর দাম জানার চেষ্টা করবো আজকের মিশনের হাট থেকে। এদিকে আরো একটি ক্রস জাতের গরু আছে। কেমন আছেন? আছে মোটামুটি। দাঁতছে নাকি? এখনো দাঁত নাই। কত চাইছিলেন? 1,15,000 চাচ্ছেন। কত বলে বাজারে? 95, 1 লাখ বলে। টার্গেট ছিল কত বেচা বিক্রি? 10-এর টার্গেট, 1,10,000 টার্গেট এই গরুটি। দামটা কেমন অবশ্যই জানাবেন, ধন্যবাদ। আমরা দেখি এদিকে অনেক সুন্দর সুন্দর পালন উপযোগী গরুগুলো আছে, ফ্রিজিয়ান ক্রস। কত চাইছেন ভাই? 125। দাঁতছে নাকি? এখনো দাঁতে নাই। কত বলে? 10 পর্যন্ত। এক বেচা কত? 20,000। কতটা কে আছে ভাই নিছেন? 2 লাখ? 2,50,000 টাকা দিয়ে মাত্র একটা গাভি মিশন নেওয়ার থেকে নিচ্ছে, কেমনে ভাই 1 লাখ টাকা লস? কেমনে একটা হিসেব মিলাই দেন না। 2,65,000। আচ্ছা 2,65,000 টাকা বলছি ভাই, শুধু কি আপনাদের এটাই না ওগুলো? এটাই। আচ্ছা ধন্যবাদ। আমরা দেখি এখান থেকে কিছু লাল গরু দেখা গেল। লাল টাকা আপনার লালটা যাচ্ছে নাকি? দাঁতে না এখনো। আচ্ছা এটা কত চাইছিলেন যেন? 1,70,000 চাওয়া দাম। কত বলে বাজারে? 20-30 বলে।
আপনি কত বলে দিছিলেন? আপনি কত বলে দিছেন? দেড় লাখ দশক দেড় লাখ টাকা গরু নেন? নাই না নেই না কেন? সেটা এত আস্থা গরুর কথা? এটা তো যারা ব্যাপারী তারা বলে সস্তা, যারা কিনতে আসে ক্রেতা তারা বলে আপনার দাম বেশি। ওই দাম সবাই সবার মুখে। ঠিক আছে, এই অবস্থা। ধন্যবাদ।